গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানার আগ্রহ মা ও পরিবারের সকলেরই থাকতে পারে। তাই তো অনেকেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জেনে থাকেন বাচ্চাটি ছেলে নাকি মেয়ে। তবে সবার ক্ষেত্রে ব্যাপারটি তেমন নয়। অনেকে আল্ট্রাসাউন্ড করে নাও জানতে চাইতে পারেন। তবে তিনি যদি আল্ট্রাসাউন্ড করে নাও জানতে চান, তার আশেপাশে বা পারিপার্শ্বিক মানুষেরা তার শরীরের পরিবর্তন দেখেই কিন্তু অনেক সময় বলে দেন তার ছেলে হবে নাকি মেয়ে। আর অধিকাংশ ক্ষেত্রে এটি সঠিকও হয়ে যায়। আমি এর আগেও কিছু ভিডিওতে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে তা জানার কিছু প্রচলিত পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। তবে আজকে একটি ইউনিক পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো, যা সচরাচর কেউ জানায় না। তা হচ্ছে গর্ভবতী নারীর পা দেখে কিভাবে বুঝবেন আপনার গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে। গর্ভে সন্তান যদি ছেলে থাকে, তবে পায়ের মধ্যে বিপরীত ধরনের কিছু পরিবর্তন আসে, যা সাধারণত মেয়ে সন্তানদের মায়ের পায়ে আসে না। যদি আপনি এই ইউনিক তথ্যগুলো সম্পর্কে জানতে চান, তবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি গর্ভধারণ করার পর যখন আপনি জানতে পারবেন আপনার গর্ভে একটি সন্তান এসেছে, তখন মনে প্রশ্ন জাগবে যে এই সন্তানটি ছেলে নাকি মেয়ে। যদি আপনি আল্ট্রাসাউন্ড করে জানতে চান গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে, তার জন্য অন্ততপক্ষে আপনাকে পঞ্চম মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। পঞ্চম মাসের আল্ট্রাসাউন্ডেও অনেক সময় সঠিক রিপোর্ট আসে না, ভুল হতেই পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক রিপোর্ট চলে আসে। তবে সবাই আল্ট্রাসাউন্ড করবেন এমনটা জরুরি নয়। কিছু কিছু মহিলারা আপনার শরীর দেখেও বলে দিতে পারবে আপনার গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। পায়ের কোন কোন পরিবর্তন আসে তা জানার আগে আমি আপনাদেরকে অন্য কিছু লক্ষণ সম্পর্কে জানাচ্ছি, যেমন আপনার খাবারের রুচি, কী ধরনের পরিবর্তন হয়েছে। অনেকেই গর্ভাবস্থায় টক ঝাল জাতীয় খাবার খেতে পছন্দ করেন, অনেকে আবার মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করেন। বলা হয়ে থাকে যদি কোনো গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় টক ঝাল জাতীয় খাবার খেতে বেশি পরিমাণে পছন্দ করে থাকেন, অর্থাৎ চটপটা জাতীয় খাবারগুলো তাদের বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তবে তাদের ছেলে হতে পারে। আর যদি তাদের মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ হয়, তবে হতে পারে গর্ভের ভেতরে একটি ফুটফুটে কন্যা সন্তান বড় হচ্ছে। এটি কথা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো। আমি যে ইনফরমেশনগুলো অথবা তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি, সেগুলো শুধুমাত্র প্রাচীন ধারণা থেকে। এগুলো যে 100% সত্য হবে তা আমরা কখনোই দাবি করছি না, কারণ প্রত্যেকটি মানুষের শরীর আলাদা এবং তাদের মধ্যে সিমটমগুলো আলাদাভাবে প্রকাশ পায়। বলা হয়ে থাকে গর্ভে যদি পুত্র সন্তান থাকে, তবে মায়ের মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের সমস্যা কম পরিমাণে হয়। গর্ভাবস্থায় বমি হওয়া, সকালবেলা অসুস্থতা অনুভব করা, এগুলো তো খুবই স্বাভাবিক। তবে পুত্র সন্তান থাকলে এগুলো কম পরিমাণে অনুভূত হতে পারে, আর যদি কন্যা সন্তান থাকে তবে এগুলো বেশি পরিমাণে অনুভব হবে। আরও লক্ষণ আছে, যেমন ধরুন আপনার মুড সুইংস কেমন পরিমাণে হচ্ছে। গর্ভে পুত্র সন্তান থাকলে রাগ, খুশি, হাসি, কান্না, বেদনা, এই অনুভূতিগুলো আপনার মাঝে কম আসে, অর্থাৎ আপনার মুড তেমন একটা পরিবর্তিত হয় না। তবে কন্যা সন্তান পেটে থাকলে মুড সুইংস অনেক বেশি হয়, অর্থাৎ অল্পতেই কান্না পাওয়া, হাসি আসা, রাগ হওয়া, এগুলো আপনার হতে পারে। এগুলো কন্যা সন্তানের লক্ষণ হিসেবে বহুল প্রচলিত। এছাড়াও বলা যেতে পারে গর্ভে যদি কন্যা সন্তান বা পুত্র সন্তান থাকে, তবে মায়ের পেটেও অনেক ধরনের পরিবর্তন আসে। যেমন গর্ভে যদি পুত্র সন্তান থাকে, তবে পেটটা নিচের দিকে বেশি পরিমাণে ঝুলে থাকে, আর যদি কন্যা সন্তান থাকে তবে পেটটা উপরের দিকে বেশি পরিমাণে ফুলে থাকে। অর্থাৎ পুত্র সন্তান পেটে থাকলে পেটটা কিছুটা বাস্কেটবলের মতো গোলাকার দেখা যায়, আর কন্যা সন্তান পেটে থাকলে পেটটা কিছুটা তরমুজের মতো দেখা যায়। পুত্র সন্তান পেটে থাকলে পেটটা সুন্দর গোলাকার থাকে এবং গর্ভবতী মাকে দেখতেও ভালো লাগে, তবে কন্যা সন্তান পেটে থাকলে পেটটা এবড়ো থেবড়ো বা অসুন্দর দেখাতে পারে। যাদের পেটে পুত্র সন্তান আছে তাদের কোমরে তেমন একটা চর্বি হয় না, তবে কন্যা সন্তানের মায়েরা শরীরেও যেমন চর্বি অর্জন করেন, মুখেও চর্বি অর্জন করেন এবং কোমরেও বেশ খানিকটা চর্বি হয়ে যায়। জন্মগতভাবে নারীদের স্তনে পার্থক্য লক্ষ্য করা যায়, তবে গর্ভাবস্থায় পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার কারণেও স্তনে পরিবর্তন আসতে দেখা যায়। কোনো মহিলার যদি বাম স্তন ডান স্তনের চেয়ে বেশি পরিমাণে বড় হয়, তবে বুঝতে হবে তার গর্ভে একটি কন্যা সন্তান আছে। আর যদি তার উল্টোটি হয়, অর্থাৎ
তার ডান স্তন বাম স্তনের চেয়ে বেশি পরিমাণে বড় হয় এবং স্পর্শকাতর হয়ে যায়, তবে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি। পেটের মধ্যে এক ধরনের দাগ দেখা যায়, যাকে বলা হয় লিনিয়া নিগ্রা। এই দাগটি অনেক গর্ভবতী মহিলাদের শেষের দিকে তীব্র হয়ে ভেসে ওঠে। বলা হয় থাকে লিনিয়া নিগ্রা যদি সরাসরি তলপেট থেকে একেবারে পাজর অবধি চলে যায়, তবে সেই মায়েদের পুত্র সন্তান হবে। আর যদি সেটি আঁকাবাঁকা হয় বা তলপেট থেকে নাভি অবধি থাকে, তার উপরে আর না ওঠে, তবে তাদের কন্যা সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি। নাভি ফুলে বাইরের দিকে বেরিয়ে আছে নাকি ভেতরের দিকে ঢুকে আছে, তা থেকেও বলা যেতে পারে গর্ভে পুত্র আছে নাকি কন্যা। ধারণা করা হয় যে গর্ভে পুত্র সন্তান থাকলে নাভিটি ফুটে ফুলের মতো বাইরের দিকে বেরিয়ে আসে, আর যদি কন্যা সন্তান থাকে তবে নাভি ভেতরের দিকে থাকে বা অপরিবর্তনীয় থাকে। এই লক্ষণগুলোর মধ্যে কোন লক্ষণটি আপনার আছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যেন অন্যদেরও জানতে ও বুঝতে সুবিধা হয়। এবারে বলছি গর্ভবতীদের চুল নিয়ে। গর্ভাবস্থায় চুলের পরিবর্তনও বলে দিতে পারে আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা। অনেক মহিলাদেরই গর্ভাবস্থায় চুল সুন্দর হয়ে যায়, আগের চেয়ে ঝলমলে হয়ে যায়, চুল পড়ার প্রবণতা কমে যায়। যদি গর্ভাবস্থায় আপনার চুল আগের চেয়ে বেশি সুন্দর, মসৃণ, নরম, উজ্জ্বল হয়ে ওঠে এবং চুল পড়ার প্রবণতা কমে যায়, তবে আপনার পুত্র সন্তান হতে পারে। তবে যদি তার উল্টোটি হয়, অর্থাৎ চুল তার প্রাণ হারিয়ে ফেলে, ঝরতে থাকে, অমসৃণ হয়ে যায়, তবে আপনার কন্যা সন্তান হতে পারে। সাধারণত হরমোনাল পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকে। এবারে বলছি গর্ভাবস্থায় পায়ের কোন পরিবর্তন দেখে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভের সন্তানটি পুত্র নাকি কন্যা। গর্ভাবস্থায় যখন একজন নারী গর্ভে পুত্র সন্তানকে ধারণ করে, তখন তার মধ্যে কিছু পরিবর্তন আসে। পুরুষালী কিছু হরমোন তার শরীরে বৃদ্ধি পেতে থাকে, যার কারণে কারো কারো দেহে লোমের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, কারণ নারীদের তুলনায় পুরুষদের দেহে লোমের পরিমাণ অনেক বেশি থাকে। তাই গর্ভধারণ করার পরে যদি আপনি খেয়াল করেন আপনার শরীরে ও পায়ে লোমের পরিমাণ আগের চেয়ে বেশি বেড়ে গিয়েছে এবং লোম অনেকটা ঘন ও বড় হয়ে গিয়েছে, তবে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে যদি আপনার পা অপরিবর্তনীয় থাকে, এর মধ্যে লোমের পরিমাণ বৃদ্ধি না পায় বা আগের চেয়েও কমে যায়, তবে আপনার কন্যা সন্তান হবার সম্ভাবনা সবচাইতে বেশি। পায়ের আরও এক ধরনের পরিবর্তন দেখে বোঝা যায় গর্ভে সন্তানটি ছেলে নাকি মেয়ে, তা হচ্ছে পা শীতল হয়ে যাওয়া। যদি আপনার গর্ভে পুত্র সন্তান থাকে, তবে আপনার পা মাঝে মাঝেই শীতল অনুভব করবেন, অর্থাৎ ঠান্ডা লাগবে। আর যদি কন্যা সন্তান থাকে, তবে পা অপরিবর্তনীয় থাকবে। গর্ভে পুত্র সন্তান থাকলে পায়ের সাথে সাথে শরীর ও লোমের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যায়, তাই তাদের চুল সুন্দর হয়ে যায়। পা বা শরীরের লোম ছাড়াও আরও একটি বিষয় খেয়াল করা যেতে পারে, তা হচ্ছে পায়ের ফোলাভাব। সাধারণত দেখা যায় যে গর্ভাবস্থায় যে সমস্ত মহিলাদের পেটে পুত্র সন্তান আছে, তাদের রক্তচাপ একটু বেশি পরিমাণে থাকে, আর কন্যা সন্তান থাকলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। তাই রক্তচাপ যদি খুব বেশি পরিমাণে বাড়তে থাকে, তখন গর্ভবতী মহিলাদের পা ফুলে যায়, আর তাই পা ফোলা থেকেও বলা যায় যে তাদের গর্ভে পুত্র সন্তান আছে। যদি আপনার পা ফুলে গিয়ে থাকে, তবে হতে পারে আপনার পুত্র সন্তান হবে, আর যদি পা আগের মতোই থাকে, তাহলে আপনার কন্যা সন্তান হতে পারে। তো এই হচ্ছে কিছু প্রচলিত ধারণা ও লক্ষণ। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সকলের সাথে, যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।